আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল আলম সুমন, বায়োপ্লক অ্যাকোকালচার বাংলাদেশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আসছি আমাদের একটি কমার্শিয়াল প্রজেক্টে, যেটি ঢাকা বসিলা নামক একটি স্থানে অবস্থিত। তো এই প্রজেক্টটিতে আমরা আপনাদেরকে এর আগে কয়েকটি ভিডিও দেখিয়েছিলাম যে আমরা শীতের শুরুতে মাছ ছেড়েছিলাম, বিশেষ করে মাগুর, শিং, এই জাতীয় ক্যাটফিশ জাতীয় মাছগুলো। তো আজকে আমরা মার্চ 10 2020 আমরা আজকে গ্রেডিং করতে যাচ্ছি। আপনারা যে ট্যাঙ্কিটির এখন চিত্রটি দেখছেন, এই ট্যাঙ্কিতে আমরা গ্রেডিং করব, সেই চিত্রটা আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন। বায়োপ্লকে বা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে গ্রেডিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই গ্রেডিংয়ের মাধ্যমে আমরা ছোটো এবং বড় মাছগুলো বাছাই করে পরবর্তী স্টেপ আমরা নিব ইনশাল্লাহ। আমরা এই মাছগুলোকে গ্রেডিং করার জন্য আমরা গ্রেডিং স্কেল ব্যবহার করব। তো এই স্কেলটি আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন খুব সস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্কেল দেওয়া আছে, বিভিন্ন সাইজের স্কেল আছে। এটা ডিপেন্ড করে আপনার মাছের সাইজের উপর আপনি কোন ধরনের সাইজের মাছ গ্রেডিং করবেন। এখানে কিছু ক্যারেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যারেটগুলো আমরা গ্রেডিং স্কেল হিসেবে ব্যবহার করব। তো বায়োপ্লকে গ্রেডিং খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা চাইব যে আমাদের হারভেস্টিং করার আগে অন্তত 2 মাস বা মাঝামাঝি সময়ে গ্রেডিং করিয়ে নেওয়া। এর আগে আমরা বেশ কিছু ভিডিও করেছি এই গ্রেডিংয়ের উপর, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি গ্রেডিং করতে যাচ্ছি। আমাদের এই ভিডিওটি আপনারা দেখবেন একটু ধৈর্য সহকারে। আমরা চেষ্টা করব টোটাল গ্রেডিংটা আপনাদেরকে দেখানোর জন্য পুনরায়। পানি কমানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই গ্রেডিংয়ে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর জোয়ার্দার মোহাম্মদ আনোয়ার হক স্যার, সাবেক পরিচালক মৎস্য অধিদপ্তর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। করানোর জন্য কিছু প্রয়োজনীয় সরঞ্জাম আপনাকে ব্যবস্থা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রামের অংশ, সেটি ক্যারিং এখানে তৈরি করা হয়েছে একটি, দেখতে পাচ্ছেন। এই ধরনের কিছু পাত্র আপনারা ব্যবহার করতে পারেন, তৈরি করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জিনিসগুলো একসাথে করেছি। এখানে ওয়েট মাপার একটি স্কেল দেখতে পাচ্ছেন, আমরা মাছগুলো স্কেলিং করে দেখব। উঠলো না,
কত কেজি ভাই? 17 কেজি 700 17 কেজি 200 গ্রাম যে মাছগুলো খালি করা হচ্ছে আমরা একটি মাছ ওয়েট মাপবো একটা পিস এক পিস কত গ্রাম আছে কত গ্রাম 108 গ্রাম 100 মোটা মাংস